আলাইকুম চাচা। ওয়া আলাইকুম সালাম। বালা নিউটা? ইয়া চাচা বালা। তুমি গুলা আমার ভালো থাকো? ইয়া চাচা। বালাই লয়ে চলে রে বাবা। আমার বুয়া বাদি যাচ্ছে রে। আমরা তো একদিন একবার বুঝলাম ভাই না কাল লোকে চলে রে। আই আই বুঝলাম ধ্বংস বারে বে তোর কারণে ধ্বংস করি তোরা কি কথা কইছে যে ফোন লাগাইতাম নিবে নাম্বারটা দেশ আচ্ছা তুই কোনো টেনশন করিস না 10 মিনিটের মধ্যে রেজাল্ট দিলাম যা কিতা বড়াবে ফোন আদিসা বড়াবে সাবিতে ফোন দিছে ও তন্তু কিছু মাতে না বুঝলাম না এটা এ তুই জেরে না আল্লাহকে মাতো না আব্বা আমার বললাম তুই বেরা বেরা কর এইটা কোন না না তুই তো আমার দা মাইরান যাইবি বাবা আলামিনে ফোন দিয়া বাবা না না তুই আমার দা মাইরান যাইবি আমার মাংস মান একবার দেখলে না পালাটিকে দেখ আর যেন না হয় বুঝতে খরাপ পঞ্চে লোকে চলেছে পালাটিকে গেলে খাবার কর আমি ডাক্তারে ফোন দিলাম হাতটা স্যারের ফোন দিলাম স্কুলে যাওয়া যা লাগে আসছি হ্যালো না ইরাম আইরাম অসুবিধা না ইচ্ছি আছি ওই দরকারে আটকে গেছে আইরাম প্রতিদিন কত টাকা আমি তোর তলে খরচ করি কত লাগবো
আচ্ছা তুমি তো বিচার করো না, আমি আইরাম সাথে সময় সমস্যা না। আচ্ছা আচ্ছা দা বেটা তুই কি না কিছু না বাবা, আজকে বলে তোর পরীক্ষার রেজাল্ট বের হবে না। হ্যাঁ আব্বা এর রেজাল্ট দিছে আজকে। না সরস্বত নেই জি না, বাংলা ফেল হয়েছি। আচ্ছা এটা সমস্যা না, তুই আর যাতে লোন নেই কদিন পরে। আর এটা তুমি সমস্যা না, তুমি বলছ না তাহলে লে ফোর গেট কেন ক্লাস ইহালি ফোন দিয়া সাথে ইলেন বুঝি নাই তো কি লাগে কি দা বেটা বুঝতে পারছ পরীক্ষার আগে আর কত দেরাতে এক সপ্তাহ পরে